নমস্কার বন্ধুরা, একটি নতুন রেসিপির সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেঘার সাথে বাঙালিয়ানাতে। আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ ট্রেডিশনাল বাঙালি একটি রান্নার রেসিপি, নিরামিষ মোচার ঘণ্ট ছোলা এবং নারকেল দিয়ে। মায়েদের হাতের এই মোচার ঘণ্ট খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। আশা করছি আজকের এই রেসিপিটি ফলো করে যদি আপনারা মোচার ঘণ্ট তৈরি করেন তাহলে মায়েদের হাতে সেই স্বাদই পাবেন। প্রথমে একটা মাঝারি সাইজের মোচা আমি একদম ছোট ছোট করে কেটে নিয়ে হলুদ দেওয়া জলে সেটাকে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে থেকে। এবার জল ঝরিয়ে এই মোচাটাকে আমি একটা প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে আমাদেরকে মোচাটা সেদ্ধ করে নিতে হবে। মোচা বাজার থেকে কি দেখে কিনতে হয় এবং মোচা বাড়িতে কিভাবে কাটতে হয় সেটার একটা ডিটেল ভিডিও আমি গত পর্বেই আপলোড করেছিলাম, যারা মিস করে গেছেন তারা দেখে নিতে পারেন, ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। জল ঝরানো মোচাটার মধ্যে আরও খানিকটা জল দিয়ে দিলাম। আমি দিলাম হাফ টিস্পুন মতো হলুদ গুঁড়ো এবং 1 টিস্পুন মতো নুন। খুব ভালো করে নুন হলুদ এবং জলটা মিশিয়ে দিচ্ছি একসাথে। এবার এভাবেই আমাদেরকে প্রেশার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে একদম হাই ফ্লেমে একটা হুইসেল আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে একটা হুইসেল দিয়ে আমাদেরকে এই মোচাটা সেদ্ধ করে নিতে হবে। প্রেশার কুকারে একটা হুইসেল দিয়ে মোচাটা সেদ্ধ করে নেওয়ার পর আমি একটা ছাঁকনির ওপরে মোচাটাকে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, মানে মোচা সেদ্ধ করা জলটা ফেলে দিতে হবে। এবার একটা মশলা তৈরি করে নেব, তার জন্য 2 ইঞ্চ মতো আদার টুকরো, 4টে কাঁচা লঙ্কা, আর সাথে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন মতো গোটা জিরে আর 1 টিস্পুন মতো গোটা ধনে। এগুলোর একটা পেস্ট আমরা তৈরি করে নেব, তার জন্য এটাকে 15 মিনিট মতো আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছি, তাতে জিরে এবং ধনেটা একটু নরম হয়ে যাবে, পেস্ট হতে সুবিধা হবে। রান্নাটা করার জন্য এখানে আমি একটা কড়াইতে 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়েছি, সাথে দিলাম 1 টেবিল স্পুন মতো ঘি। তেল এবং ঘি মিশিয়ে করলে রান্নার স্বাদটা বেশি ভালো হয়। এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম 1টা শুকনো লঙ্কা, 1টা তেজপাতা আর 1 টিস্পুন মতো গোটা জিরে। জিরেটার কালার একদম ব্রাউন হয়ে আসা পর্যন্ত এটাকে ভেজে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করে রাখা আলু, ডুমো ডুমো করে কেটে রেখেছি, আর 2টো মাঝারি সাইজের আলু এখানে আমি সেদ্ধ করে রেখেছিলাম। আলুটা এই রান্নায় অপশনাল, তবে দিলে কিন্তু মোচাটা একটু মাখা মাখা ভাবটা আসে আর খেতে বেশি ভালো লাগে। আলুটা হালকা করে ভেজে নিয়ে এর মধ্যে আমি 1 টেবিল স্পুন মতো নারকেল কুচি দিয়ে দিলাম। মেনলি এই রান্নাটা করার জন্য আমি নারকেল কোড়া ইউজ করব, কিন্তু সাথে যদি একটু নারকেল কুচি দেওয়া হয় তাহলে খাওয়ার সময় নারকেলটা মুখে পড়লে খেতে বেশি ভালো লাগে। নারকেলটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন মতো হলুদ গুঁড়ো। তারপর একটু এটাকে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 টিস্পুন মতো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এটা আমি রঙের জন্য দিলাম। এই কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলে মোচার যে ঘণ্টটা আমরা করব সেটা একদম ফ্যাকাশে রঙের হবে না, সুন্দর একটা রং থাকবে এর মধ্যে। এবার যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম, আদা, কাঁচা লঙ্কা, ধনে এবং জিরে, এই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে খুব ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে মশলাটাকে। গুঁড়ো মশলার থেকে যদি এই বাটা মশলা ইউজ করা হয় তাহলে এই রান্নার স্বাদ কিন্তু বেশি হয়। শিলে বেটে দিলে তো কোনো কথাই নেই, আরও বেশি স্বাদ হবে এতে। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে সেদ্ধ করে রাখা ছোলা 1/2 কাপ মতো। আবার এটাকে 2 মিনিট মতো কষিয়ে নিতে হবে সমস্তটা একসাথে মিশিয়ে। বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এখন দেখুন মশলাটা থেকে তেল ছেড়ে এসেছে, তার মানে এটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। মোচাটা কিন্তু আমি আলাদাভাবে নিংড়ে বা চেপে জল বের করে নিইনি, শুধুমাত্র ছাঁকনির ওপরে রেখে দিয়েছিলাম যাতে এক্সট্রা জলটা মোচা থেকে ঝরে যায়। একদম চিপে বা নিংড়ে নিলে মোচাটা খুব বেশি শুকনো হয়ে যায়, তাতে কিন্তু এটা মশলার সাথে ভালো করে মিশতে চাইবে না। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন বা স্বাদ মতো নুন। মোচাটা সেদ্ধ করার সময় কিন্তু নুন দেওয়া হয়েছিল, তাই এই সময় নুনের পরিমাণটা একটু বুঝে দেবেন। আবারও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর মোচার মধ্যে কিন্তু আলাদা করে কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই, এভাবেই নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা একটু মাখা মাখা হয়ে এসছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমরা মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করব 5 মিনিট মতো, তবে মাঝে কিন্তু 2-1 বার নাড়াচাড়া করে দিতে ভুলবেন না। 5 মিনিট পর দেখুন মোচাটা একটু মাখা মাখা হয়ে এসছে আগের থেকে। এবার এভাবে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে রান্না করে নিতে হবে আর একটু শুকনো হওয়া পর্যন্ত। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার 2 টেবিল স্পুন মতো নারকেল কোড়া। চাইলে আপনারা নারকেল কোড়াটা আর একটু বেশি পরিমাণেও ইউজ করতে পারেন এখানে। নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো মতো কাজু বাদাম কুচি, আপনারা কিন্তু এখানে পিনাট বা চিনে বাদামও দিতে পারেন। আবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।
সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো চিনি আর 1/2 টিস্পুন মতো গরম মশলা গুঁড়ো। চিনিটা কিন্তু যারা দিতে না চান তারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে যেহেতু নিরামিষ রান্না একটু মিষ্টি দিলে খেতে বেশি ভালো লাগে। খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন মোচাটা একটু শুকিয়ে এসেছে আগের থেকে, আমার এরকমই কনসিস্টেন্সি পছন্দ, সেই জন্য আমি এরকমই রেখে গ্যাসটা অফ করে দিচ্ছি। আপনারা যদি আরেকটু শুকিয়ে নিতে চান তাহলে আরও কিছুক্ষণ এটাকে রান্না করতে পারেন। গ্যাসটা অফ করার পর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো ঘি, দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ঘিটা মোচার সাথে। ঘিটা মেশানো হয়ে গেলে কড়াইটাকে আবার ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে এভাবেই 5 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে। 5 মিনিট পর আমাদের মোচা কিন্তু এখানে একদম রেডি সার্ভ করার জন্য। অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমায় জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যদি এখনও না করে থাকেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন।